যারা জড়িত আছে তাদের কোন রাজনীতি করার অধিকার নেই আন্দোলন কেন্দ্র করে যারা মৃত্যুবরণ করেছেন আমি তাদের রাস্তার মাঠ কামনা করছি এবং পরিবার সদস্যদের প্রতি সম্বোধা করছি আর যে অবস্থার সৃষ্টি হয়েছে সেজন্য দল হিসেবে আমরা রিসপন্সিবল আমি সেটা মনে করি যে আমরা সঠিকভাবে সবকিছুই আমরা হ্যান্ডেল করতে পারিনি বলেই আজকে এই অবস্থা সৃষ্টি হয়েছে এবং এমন অবস্থার সৃষ্টি হয়েছে যেটা আমরা কোনোদিনই চাইনি যে একটা অনির্বাচিত ব্যক্তি বা ব্যক্তি দল এই দেশে আবার শাসন বার গ্রহণ করবে আমরা কোনোদিনই চাইনি সেনাবাহিনী এ দেশের আবার এসে গদিতে বসার একটা প্রয়াস করবেন এটা আমার বিশ্বাস ছিল না এবার আন্দোলন ইস্যু না কোথা আন্দোলন কে কেন্দ্র করে যে ঘটনাটি ঘটিয়েছে কয়েক কিছু ছাত্র বা ছাত্রদের নেতৃত্বে এখানে কোনো দলের কৃতিত্ব নাই এটা আওয়ামী লীগ বিএনপি করে নাই এটা অন্য কোন দল করে নাই এটা ছাত্ররা তাদের মেধা দিয়ে তারা এই আন্দোলনকে পরিচালিত করেছে এবং সেই আন্দোলনটাকে হাতিয়ার করে যারা আজকে বিপ্লব বলছেন তারা সেটা অংশীদার হতে চাচ্ছেন এটা ইতিহাসী ভবিষ্যতে বলবে যে কি ধরনের তবে আমি বলবো যে অনির্বাচিত সরকার যে গঠিত হতে চাচ্ছে বা হয়ে গেছে মনে হয় ভাই নাও এটা দেখার বিষয় আহ আর বিশৃঙ্খলা কথা আজকে যিনি প্রধান হয়েছেন তিনি বলছেন দেশের বিশৃঙ্খলা আনতে হবে বিশৃঙ্খলা কে সৃষ্টি করেছে কারা সৃষ্টি করেছে সেটাও আইডেন্টিফাই করতে হবে এবং ওই সময়টুকু আমি ঢাকায় ছিলাম আঠারো তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত আমি ঢাকায় ছিলাম আমি অন্তত আমি তো অন্তত কিছু দেখেছি যে হত্যাকাণ্ড গুলো হয়েছে আবার আওয়ামী লীগ সরকারের সময় সাধারণ অবশ্যই আওয়ামী লীগ নিতে হবে এটা আমি ব্যক্তিগত ভাবে আমি বিশ্বাস করি যে কোনো অবস্থাতে একটা গণতান্ত্রিক দেশে যে দেশটির রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে সেই দেশে একজনকে গুলি করে হত্যা করা একজনকে হত্যা করবে বা দ্বারা হত্যা হয়েছে পুলিশের দ্বারা অন্য পথ অন্য ভাবেও করেছে তবে পুলিশের দ্বারা যারা মৃত্যু করেছে এটার দায়িত্ব অবশ্যই সেই সব আমাদের সরকারের আমরা দায় দায়িত্ব আমরা এটাকে গণহত্যা বলছে আপনি কি মনে করেন কিনা গণহত্যা গণহত্যা তো তো গণহত্যা বোঝেন না গণহত্যা যে কি গণহত্যার ডেফিনেশন জানতেন আওয়ামী লীগের মারে বলেন গুলিতে বলেন পুলিশের গুলিতে প্রায় হাজারের উপরে মানুষের প্রাণ গেছে অল্প কয়েকদিনে এটাকে আপনি মানে কিভাবে ডেফিনেশন ডিফাইন করতেন এটা তো আমি তো বললাম যে আন্দোলনটা হয়েছে সে আন্দোলন তো এটা হওয়ার কথা না কেন কারা করেছে এটা বের হবে এটা তো বলা হয়েছে যে এক প্রত্যেকটা লোক যেভাবে মৃত্যুবরণ করে তাতে প্রত্যেকের বিচার কিন্তু আমরা বলেছিলাম আওয়ামী সরকার করবে আওয়ামী সরকার এখন নাই এখন নতুন যে সরকার আসছে তাদের দায়িত্ব হবে প্রত্যেকের প্রত্যেকটা ব্যক্তি যারা মারা গেছে তাদের খুঁজে খুঁজে বের করে তাতে বিচার করতে হবে সে যদি আওয়ামী লীগের হয় বিচারের আওতায় আনতে হবে সেটা না করলেটেড গভর্নমেন্ট কে সেনাবাহিনী এসে আপনারা বলছেন পালিয়ে গেছেন পালিয়ে যাওয়ার ডেফিনেশনটা কি বলেন তো দেখি উনি কেউ একটা অন্ধকার পালিয়ে গেছেন পালিয়ে যাওয়ার পালিয়ার শব্দটা কেমন আপনি যখন গান পয়েন্ট এসে বলেন আপনি হয় থাকবেন যাবেন না আপনার কিছু একটা কিছু করা হবে যেটা অতীতে হয়েছে এটা তো এটা তো পালিয়া যায় আমি জানি না শব্দটা কেমন আসে তা উনি পালিয়া যান নাই ওনাকে ফোর্স করা হয়েছে ইউ হ্যাভ টু লিভ ওনারা ব্যবস্থা করে দিয়েছেন চলে দেওয়ার জন্য তাহলে এটা পালিয়ে দেওয়া হলে কেমন করে ইয়াস তাদের অর্থ তাদের গ্রামারে তাদের ডিকশনারি তো হয়তো শব্দটা পালিয়াই হবে কিন্তু কিন্তু সে খাসিনা না আমার প্রধান পালিয়া যান নাই বাধ্য করা হয়েছে দেশ থেকে মানে আপনারা জানেন সাথে 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 বলি সেনাবাহিনী বাংলাদেশে কিন্তু সতেরো কোটি মানুষ কত পার্সেন্ট লোক ওখানে ঢাকায় কত পার্সেন্ট লোক বলেন গণ না এটা একটা ষড়যন্ত্র অভ্যুত্থান সেনাবাহিনী ইচ্ছা করে সেনাবাহিনী পূর্ব পরিকল্পিত এখন আসন সব বেড়ে আসবে আমি এখন বললে হবে না এটা টাইম উঠছে যে হাউ ইট হ্যাপেন হোয়াই ইট হ্যাপেন এখন আমাদের ওই ওই আলোচনা না গিয়ে ক্ষমতা শেখ হাসিনা দেশ চলে যাওয়ার পরে যেভাবে হত্যা যজ্ঞ চলছে বাংলাদেশে আজ পর্যন্ত এখন পর্যন্ত আর

না সেটা বাই করতে হবে এখন নির্বাচিত তারা কোনো দল করে না তারা কোন দল করে নাই সেই লোকগুলো যখন এখন সরকারে আছে তাদের দায়িত্ব হবে বের করা আমি সেটা বলছি তাদের দায়িত্ব হবে আমাদের যে পারসেপশনটা আছে আমরা যতটুকু দেখেছি

আর্মিన్ প্লেস পুলিশ আছে সেখানে কিন্তু কেউ আমি কাউকে দেখিনি আমি তখন দেখেছি যখন আগুন সেতু আমি ওই জায়গায় দেইছিলাম সেতু বিলপুরা হচ্ছে ওই তখন শুধু কিছু লোক এবং তারা ছাত্র নয় আমি আরেকটা বলি তারা কিন্তু ছাত্র যারা অগ্নিकांड গুলো করেছে তারা কিন্তু ছাত্ররা হত্যাकांड যে হয়েছে

আচ্ছা ছাত্ররাও সেখানে ছাত্ররাও সেখানে আগুন আপনি বলেছেন যে বিএনপি আন্দোলনে ছিল না ওকে আপনি বলছেন যে ছাত্ররা ওই ভ্যান্ডালিজম ছিল না মানে মেট্রো এবং বিটিভির যে আগুন দেওয়া এবং অন্যান্য ভ্যান্ডালিজম হয়েছে সেখানে তারা ছাত্ররা ছিল না

স্বরাষ্ট্রমন্ত্রী কত এক তিন দিন পরে বললে একশো জন মারা গেছে এটা কিন্তু আমরা কেউ জানতাম না আমার মনে হয় বিরোধী দ্বারা ওখানে তারাও কেউ জানতা না যে এই ঘটনাগুলো এখন আমি যেটা বলছি যে অনির্বাচিত সরকার আমরা গঠন করলাম যে অনির্বাচিত সরকারে আন্দারে এখন দেশ চলবে তাদের প্রধান কাজ হবে দেশের শৃঙ্খলা ফিরিয়া না তাদের প্রধান কাজ হবে এই যজ্ঞের সাথে এই নাশকতার সাথে যারা জড়িত আছে তাদের কোন রাজনীতি করার অধিকার নেই এটা কিন্তু আপনাদের উপরে যে আরেকটা যে করে এখানে শেষ করবেন আপনাদের উপরে যে গণহত্যা এবং আপনাদের আমলে পুরো পনেরো বছরের আমলে অনেক ধরনের হত্যাকাণ্ড ঘটেছে এই জন্য এবং সর্বশেষ যে প্রায় হাজার খানেক মানুষের এভাবে নির্বিচারে হত্যা করা এই দায়ে আপনি মনে করেন যে সাবেক প্রধানমন্ত্রীকে দেশে এনে বিচার করা উচিত না গণহত্যার বলে কোন গণহত্যা আমাদের সরকার করে নাই

প্রধানমন্ত্রী একটা গুলি ছাড়ার দেয় নাই যে কাউকে গুলি করে হত্যা করতে হবে এই অর্ডার মাননীয় প্রধানমন্ত্রী সার্বিক প্রধানমন্ত্রী দেন নাই আমার দলীয় প্রধান দেন নাই